যে বললেন সংসারে অস্মিন মহা ঘুরে। মহা ঘুরে মানে কি? অত্যন্ত ঘোর অন্ধকার। যখন প্রচন্ড বায়ুর দ্বারা ঘূর্ণিঝড় হয়, ধূলিকণাকে ঘূর্ণিপাক করে, আর সেই ঘূর্ণিপাকে যদি কোনো ব্যক্তি পড়েন তাহলে কোনো কিছু দেখতে পায় না, সবকিছু অন্ধকার মনে হয়। তো ঠিক সেই সংসার ঘোর অন্ধকার। শ্রীমদ ভাগবত পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হয়েছে, সংসার মানে হচ্ছে সুখ ভোগের একটি মহা অরণ্য। অরণ্য মানে কি? বন। আর বনে যখন কোনো ব্যক্তি প্রবেশ করে, তাহলে বনে তো বুঝতেই পারেন কি কি প্রকার জীব জন্তু থাকতে পারে, সেগুলো খাবার সহ্য করতে হয়। ঠিক সেই প্রকার এই সংসারে, সেজন্য বললেন সংসার অস্মিন মহাগুরে, জন্ম মৃত্যু সমাকুলে। এই সংসারে প্রতি আকৃষ্ট হওয়ার পরে সে জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করছে, বারবার সেই ভ্রমণ করছে। কিন্তু এই যে দুর্লভ মানব দেহ আমরা পেয়েছি বটে, অত্যন্ত সৌভাগ্যের ভাবে সুখদেব গোস্বাই মহারাজ বর্ণনা করছেন, পরীক্ষিত মহারাজকে বলছেন, দুর্লভ মানব দেহ, হে মানবগণ, এই সংসারে এই মর্ত লোকে যদিও আমরা এই মানব দেহ পেয়েছি, অত্যন্ত সৌভাগ্যের ফলে, দেহি নাম ক্ষণভঙ্গর, ক্ষণিকের জন্ম, যে কোনো মুহূর্তে এই শরীরটা হারিয়ে যেতে পারে, কোনো চেষ্টা থাকি। ভগবত গীতায় ভগবান বলছেন মানব দেহ পেয়েছি বটে, কিন্তু আমরা সেই সদ্ব্যবহার করছি না। জানি এই জগতে সবচেয়ে বড় দুঃখ কি, ভগবান নিজে বলছেন অর্জুনকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শন। হে অর্জুন, তুমি দূর চোখ দিয়ে ভালো করে দর্শন করো, প্রত্যেকে বিচার করে দেখি, আমরা আমার দাদার দাদা, আমার বাবার বাবা, ওরা কি বেঁচে আছে? কমার নাই, তারা আস্তে আস্তে সকলেই চলে যাচ্ছে, কিন্তু আমি দর্শন করছি বটেই, কিন্তু আমি কখনো বিচার করছি না, আমিও যে যাবো অব্দি। সেই জন্য তো সুখদেব গোস্বামী মহারাজ বললেন, তত্র অপি সুদুর্লভে বন্যে, হে মানব, প্রত্যেকে বিচার করা উচিত সৌভাগ্যের বলে এই শরীরটা পেয়েছি। কি উদ্দেশ্য? বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, যিনি বৈকুণ্ঠের অত্যন্ত প্রিয়, সে বৈকুণ্ঠের প্রিয় কারা? কে সেই ব্যক্তি? বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, যিনি বৈকুণ্ঠের অত্যন্ত প্রিয় ব্যক্তি, সেই ব্যক্তিকে যদি আমরা দর্শন করি। সেজন্য বললেন গঙ্গার অপরাস হইলে পশ্চাতে পাবন, আপনি আমি যদি গঙ্গাকে অবগাহন করি, হয়তো ভারতে গিয়ে সেই অবগাহন করতে পারি, তীর্থস্থান করতে পারি, পাপ থেকে মুক্ত হতে পারি স্নান করার পরে। আর কোন ব্যক্তি যদি দর্শনে পবিত্র করে, সেই তোমার গুণ, যদি ভগবানে কোন শুদ্ধ ভক্তকে যদি আমরা দর্শন করি,
ভগবানকে তো আমরা দর্শন করতে পারবো না। কেন? সেই ধরনের সামর্থ্য আমাদের নেই। যদি কোনো ভক্তকে দর্শন করি বললেন, তৎক্ষণাৎ আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। সেই জন্য বললেন, মহাজনরা গিয়েছেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরা। যদি বৈষ্ণবদের সান্নিধ্য নিকটে বসে, আমি আপনাদের এখানে আসছি উপদেশ দেওয়ার জন্য না, সবচেয়ে সঙ্গ সুখ লাভ করার জন্যই আপনাদের কাছে আসছি। উপদেশ সকালে সকলেই দিতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সঙ্গ সুখ, বৈষ্ণবদের সান্নিধ্য। সেই সঙ্গ সুখ লাভ করার জন্য আপনাদের নিকটে আসছি। ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ গেয়েছেন, এ গুরু সংসারে পড়িয়া মানব না থায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি বজে যদি তবে হয় অন্তক্লেশ। দেখুন, যদি সাধু সঙ্গ করার মাধ্যমে সমস্ত ক্লেশ থেকে আমরা মুক্ত হতে পারি, সেই জন্য তো বললেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে রাজন, যদি এই জড়জগৎ থেকে কেউ যদি মুক্ত হতে চায় তাহলে হচ্ছে কি জানো, জন্ম গৃহম ভগবত জপ্রয়াত এত নর, নর মানে মানুষ, সেই মানুষ একমাত্র ভগবানের যে জন্ম গুচ্ছ তত্ত্ব কথা যদি কোনো ব্যক্তি শ্রবণ করে তাহলে কি হয়, যে একমাত্র শ্রবণ করার মাধ্যমে, আর সেই ভগবানের যে গুহ্য তত্ত্ব কথা কারা শ্রবণ করবে, একমাত্র মানুষদের জন্য। কখন শুনবে, স্বয়ং প্রাথীন ঘৃণিনী ভক্তা, স্বয়ং মানে সন্ধ্যা, এই যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু আমরা সন্ধ্যার সময় শুনতে চাই না। কাশ্যপ মুনি তার স্ত্রীকে উপদেশ দিয়েছিলেন, হে দেবী, সন্ধ্যার সময় অত্যন্ত চারটি কর্ম থেকে বিরত যেন থাকে মানব জাতি, কিন্তু আমরা শহরে থাকি, দেখতে পাই সন্ধ্যা হলো হাতে এক কাপ রিমোট আর এক কাপ চা। দেখুন কত গুরুত্বপূর্ণ, কচ্ছপ মুনির উপদেশ শ্রীমদ ভাগবতে বর্ণনা করছেন, যে বললেন সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি আহার গ্রহণ করে, আহারে ব্যাধি হয়, অত্যন্ত সন্ধ্যার সময় বর্জন থাকা উচিত। কিন্তু সন্ধ্যা হলে আমরা কি করি, ফিস্ট। হ্যাঁ, কেন, সন্ধ্যার সময় অত্যন্ত সে আহার যেন না গ্রহণ করে, এই আহার গ্রহণ করার বলে লক্ষ লক্ষ মানুষ ব্যাধির দ্বারা, ব্যাধি মানে হচ্ছে রোগ, লক্ষ লক্ষ মানুষ মেডিকেলে পড়ে আছে। সত্য মানে শাস্ত্রে যা বলছে তা বাস্তব, সত্য কথা। দুই, সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি গৃহে শয্যায় যায়, যে কেউ তার ঘরের যে লক্ষ্মী সামনে দরজা দিয়ে বের হয়ে যাবে, ঘরে কোনো দিন সে সুখ থাকবে না,
তিন। আমরা কি করি ছোটবেলা আমরা দেখতাম যে সন্ধ্যা হলে পিতা মাতা বলতো এই সন্ধ্যা হয়েছে তোমরা লেখাপড়া করো অধ্যয়ন করো। কিন্তু সন্ধ্যার সময় অধ্যয়ন যদি করে তার স্মৃতিশক্তিতে থাকবে না, ভুলে যাবে সব। কেন? অত্যন্ত সন্ধ্যার সময় 5 মিনিট কি আধা ঘন্টা বর্জন থাকা উচিত। চাই যদি কোনো ব্যক্তি কামাক্ত হয়ে তার মুতন ক্রিয়ায় লিপ্ত হয় তার আসরিক সন্তান উৎপন্ন হবে। কেননা এই সন্ধ্যার সময় বিচরণ করে কে? বললেন বৈষ্ণবানাং যথা শম্ভু, যিনি শিবজি। কেন? উনি দেখেন যে কে ধর্ম করছে আর কে অধর্ম করছে। যে অধর্ম করবে উনির যে সঙ্গ এবং উনির যে পার্শ্ব করা সে যারা ধর্মকে লঙ্ঘন করছে তাদেরকে দণ্ড প্রদান করে এবং তাদেরকে আশ্রয় করে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন 10-5 মিলে নিজের থাড়িতে বসে কীর্তন করো সবাই হাত তালি দিয়ে। 10-5 মিলে মানে কি? আপনার স্ত্রী পুত্র সন্তান সকলকে নিয়ে অত্যন্ত সন্ধ্যার সময় ভগবানের গুণ কীর্তন করা উচিত। সেই জন্য তো ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ বললেন যেদিন গৃহেতে ভজন দেখি, কোন ব্যক্তি যদি গৃহে ভজন করে সেদিনও গৃহেতে গোলক ভাই, আপনার গৃহটা গোলকে ন্যায় হয়ে যায়। গোলকে ন্যায়। অনেক ব্যক্তি প্রশ্ন করে প্রভু আমরা তো গৃহস্থ, হ্যাঁ আমরা তো মায়াবদ্ধ জীব, আমার স্ত্রী আছে সন্তান আছে ওরা তো হচ্ছে আমাকে জড়িয়ে ধরেছে। আসলে না, মায়া যে কি জিনিস এটা আমরা নিজেরাই জানি না, তত্ত্বগতভাবে বিচার করে দেখলে মায়া মানে হচ্ছে কি যা নয়। আপনার স্ত্রী এবং সন্তান ওরা মায়া নয়, আপনার গৃহ মায়া নয়। হ্যাঁ মায়া মানে হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া। যে কোনো কেউ যদি কৃষ্ণকে ভুলে যায় কৃষ্ণ ভজনে নিমত্ত না থাকে সেটাই হচ্ছে মায়া। আমি যদি মন্দিরেও থাকি মন্দিরে থেকেও যদি ভগবানকে স্মরণ না করি সেটা হচ্ছে মায়া। আর আপনি সন্তান স্ত্রীদেরকে নিয়ে যদি সে ভগবানের ভজনা করেন সেটা হচ্ছে কি কৃষ্ণ কেন্দ্রিক জীবন। অনেকে বলতে পারে না আমরা তো কর্তব্য কর্মে ব্যস্ত। দেখুন ভগবদ গীতায় বর্ণনা করা আছে কর্তব্য কর্ম করুন, আপনি লেখাপড়া করুন অফিসে থাকুন, এতে কিছু যায় আসে না। সেই জন্য বলে তাসমান সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ ছ। কিন্তু সবচেয়ে বড় অজুহাত প্রদান করি আমরা সময় নেই কর্তব্য কর্মে ব্যস্ত না, কৃষ্ণ সর্বস্ব স্থানে আছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ হচ্ছেন সূর্য সমূহ আর মায়া হচ্ছে অন্ধকার। কোন ব্যক্তি যদি অন্ধকারে থাকেন তাহলে কি কোনো কিছু দেখতে পায়? সবকিছু একাকার। আর সূর্য যখন উদিত হয় অন্ধকার কি হয়? দূরবীত হয়, সবকিছু দেখতে পায়। সেই জন্য যাহা কৃষ্ণ তাহা নই মায়া অধিকার, যেখানে কৃষ্ণ আছেন সেখানে মায়া থাকতে পারে। সেই জন্য বললেন কৃষ্ণরই সংসারই করো চারি আছা, কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন।
কিন্তু সেই জন্য আমরা কি করি, ভোজনে ব্যস্ত সকলেই, ভোজন নিয়ে, কিন্তু ভজন করতে চাই না। সেই জন্য ঋষভদেব ভগবান তার পুত্রদেরকে বললেন, নায়ন দেহ দেহ বাজন নীলুকি, পুত্র নায়ন দেহ, এই যে দেহটি পেয়েছো, এরকম শত পুত্রদেরকে বসিয়ে বললেন। পঞ্চম স্কন্ধে দেখবেন আপনারা ঋষভদেবের উপদেশ, বললেন কষ্টান কামান হরতি ভীঠ বুঝানো যে, পুত্র তোমরা এত সুন্দর একটা শরীর প্রাপ্ত হয়েছ কষ্ট করার জন্য না, ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করার জন্য না। বলছেন কষ্টান কামান, আমরা দিনকে রাত করছি, রাতকে দিন করছি, অক্লান্ত পরিশ্রম, উদ্দেশ্য কি? কামান মানে কামনা বাসনার দ্বারা। হে পুত্র বীট বুঝানো যে, আরে বিষ্টা বুঝি যে শুকর আর কুকুর একই ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করছে, পুত্র তোমরা এই শরীর প্রাপ্ত হয়েছ এই জন্য না। মহাভারতে শ্লোক কতটি? 100,000 শ্লোক। ব্যাসদেব সেখানে বর্ণনা করছেন একটি শ্লোকে, বললেন আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য এত পশুভী নারায়ণ। হ্যাঁ, আহার নিদ্রা ভয় মৈথুন, এটি হচ্ছে দেহের প্রবৃত্তি, একটা পশু এখানে বর্ণনা করছেন, একটা পশু আহার করে মাংস আহার করে, একটা পশু নিদ্রায় যায়, একটা মানুষ নিদ্রায় যায়, একটা পশু মৈতনে লিপ্ত হয়, একটা মানুষও মৈতনে লিপ্ত হয়, একটা মানুষ ভয় পায়, একটা পশু ভয় পায়, সেম কন্ডিশন ব্যাসদেব বর্ণনা করে। কিন্তু বললেন আরে পশুর থেকে উন্নত হচ্ছে মনুষ্য শরীর, কিরকম? বললেন ধর্মহিতেষাম অধিক বিশেষ, বিশেষ শক্তি লাগাবে না, যা আপনার আমার ভিতরে বিশেষ গুণ আছে সেই গুণটিকে আমরা কাজে লাগাতে পারি, যা একটা পশু তা পায় না। আপনি আমি কষ্ট করে অনেক টাকা উপার্জন করতে পারি, কিন্তু আপনি যতটুকু টাকা প্রতিদিন দৈনন্দিন আপনি যে ইনকাম করেন ততটুকু কি আপনি গ্রহণ করতে পারেন? দেখুন বিচার করে আপনারা, না। কেন না, আপনি আমি আধা কেজি থেকে একটু পরিমাণ যখন বেশি গ্রহণ করব, তৎক্ষণাৎ সাথে সাথে আপনার আমার পেট খারাপ হয়ে যাবে, যেতে হবে কোথায়? মেডিকেলে। কিন্তু 24 ঘন্টা একটা শুকর আহার করতে পারে। কোনদিন শুনেছেন, দেখেছেন কি মেডিকেল লাইন ধরতে শুকরের? না, কেননা সে ভোজনের ক্ষেত্রে তার জন্য উপযুক্ত দেহ, কিন্তু আপনার আমার সেই ভোজনের জন্য এই দেহ না। কেননা আমরা শহরে দেখতে পাই সকাল থেকে শুরু হয়, রাত 1টা 2টা চলছে, ঘর থেকে খেয়ে যাবে, একবার রিক্সা উঠে, একবার রিক্সা থেকে নেমে, আবার দোকানে গিয়ে আবার চলছে, কিন্তু কতটুকু গ্রহণ করতে পারি? আমাদের শহরে, সিলেট শহরে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, উনি যে কত টাকা আছে উনি নিজেই জানেন। তো এক সময় উনি গৃহে যাওয়া হয়েছিল, যাওয়ার সাথে তখন দেখলাম উনি ঘরে খুনা বসে একটা রুটি খাচ্ছে। প্রশ্ন করলাম, রবিজি আপনি রুটি খাচ্ছেন কেন? আপনি তো অনেক সম্পদ উপার্জন করেছেন, আপনি তো ভালো ভালো কিছু বুক করবেন, তাহলে রুটি কেন বুক করছেন? না, ডাক্তারে বলছে আমার ডায়াবেটিস হয়ে গেছে,
আপনি যে অক্লান্ত পরিশ্রম করে যে এই অর্থ অর্থ সম্পদ হ্যাঁ সংগ্রহ করেছেন, তাহলে তো ভালো জাজিমে ঘুমানো উচিত। তাহলে আপনি মাটিতে কেন শুচ্ছেন? বলছে না, হাড়ে ব্যথা করছে সেই জন্য নিচে ঘুমাতে হচ্ছে। তাহলে এই এত কষ্ট করে উপার্জনের উদ্দেশ্য কি? তো অনেকে ভাবে না, আমি ভুগ করছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বড় মস্ত বলো, আমরা এরকম বিচার করি না। আপনি আমি কতটুকু ভুগ করতে পারি তত্ত্বগত আমি বিচার করে দেখি, কিন্তু ভুগে আমাদেরকে ভুগ করছে, কিন্তু আমি ভুগ করছি না, ভুগে আমাকে ভুগ করছে কিন্তু আমি ভুগ করছি না। আর এই ভুগের ফলে পরবর্তী নির্ধারিত হবে কি দেহ আমরা প্রাপ্ত হব। সেই জন্য বললেন ধর্মহিতে সাম অধিক বিশেষ, আপনার ভিতরে আমার ভিতরে বিশেষ গুণ যা ধর্মকে জানতে পারে, ধর্মকে ভালোবাসতে পারি, ভগবানের কথা শুনতে পারি। সেই জন্য বললেন সায়ং প্রাথীন ঘৃণে নে ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনতে পারি। একটা পশুকে জোর করে এনে বসিয়ে দিয়ে গেলে বুঝবে কিছু বুঝতে পারবে, আর শুনলে কি হয়? দুঃখ গামার বিমুখ সাথে সুখদেব গোসাই মার বর্ণনা করছে, আপনার আমার যে দুঃখ সমূলে উৎপাটিত হয়ে যায়। যদি ভক্ত সঙ্গে যদি কোনো ব্যক্তি ভগবানের কথা শুনে, সেই জন্য বললেন সায়ং প্রাত মানে সকাল, ভগবানের কথা সকাল এবং সন্ধ্যায় অত্যন্ত 5-10 মিনিট ভগবানের কথা শোনা উচিত, একটু ভগবানের নাম করা উচিত। সেই কথা প্রশ্ন করছেন ঋষভদেবের পুত্র, পিতা আপনি বললেন এই শরীর প্রাপ্ত হয়েছে আমার ভোগের জন্য না, তাহলে কিসের জন্য, উদ্দেশ্য কি? ভগবান বললেন তপো দিব্যম পুত্র কাজন সত্যম, হে পুত্র এক মানুষ তপস্যা করার জন্য এই মানুষ, কি তপস্যা? দিব্যম, দিব্যম মানে হচ্ছে ভগবানের নাম, হ্যাঁ তপো দিব্যম পুত্র কাজন সত্যম, সত্যম মানে কি? ধর্ম হচ্ছে সত্য, সত্যের উপর দাঁড়িয়ে আছে সে ধর্ম। কিন্তু আমরা এই সমাজে দেখতে পাই যে যত মিথ্যা কথা বলে তত তার বাবা এবং হাততালি দেওয়া হয় বেশি করে। সেই জন্য হিন্দিতে ছিল প্রভুপাদ একটি প্রবাদে বলছে ভারতবর্ষে, সত্যি কথা কহে সে পাছায় লাঠি কাহে সে, ঝুঠ জগতেই মহাই। যে ঝুঠ মানে মিথ্যা কথা বলে তার গলায় সকলেই ফুলের মালা প্রদান করে। আপনি আমি সত্য কথা বলি উত্তম মাধব কিছু খেতে হবে, উল্টো জুতার মালা গলায় আসবে, এটা হচ্ছে কলির যুগ। কিন্তু ধর্ম হচ্ছে সত্য, ধর্ম ভগবান প্রমাণ করেছেন, আপনার আমার বাবা কেউ তৈরি করে নাই, ধর্ম স্বয়ং ভগবান তৈরি করেছে। সেই জন্য বললেন ধর্মস্থ সাক্ষাৎ ভগবান প্রণীত, ভগবান স্বয়ং প্রমাণ করেছে। আর কি ধর্ম? কৌতুক ধর্ম না, বাদমতম প্রথম স্কন্ধে ব্যাসদেব প্রণতি করছেন, দ্বিতীয় শ্লোকে বলছেন ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নিম্ন সর্বাং সতা। আরে ধর্ম নাতে কোনো মাৎসর্যতা নেই, যদি আমরা প্রকৃত ধর্ম করি, ভগবদ্গীতায় ভগবান বলছেন ধর্ম করলে সুখ আসে,
তাহলে আপনার আমার এত দুঃখ কেন? ধর্ম করলে সুখ আছে, ধর্মম সুসুকম কর্তব্যম অভয়ম, অভয় তো লাভ করা যায়। কত সুন্দর কথা অর্জুন, যদি ধর্ম করো প্রকৃত তাহলে সুখ আসবে, সুখ আর সুখ। তাহলে আপনার আমার কেন তো সুখ আসছে না? আর সেই ধর্মের মধ্যে কোন মাৎসর্যতা নেই। মাৎসর্যতা মানে আপনার ভালো দেখে আমি জ্বলছি, আমার ভালো দেখে অন্যজন জ্বলছে, আমি ওকে সহ্য করছি না, ও আমাকে সহ্য করছে না, বলছেন ধর্মের মধ্যে এই জিনিসটা নেই। সেই জন্য বললেন কৌতুক ধর্ম পরিত্যাগ করার কথা বলছেন। কৌতুক ধর্ম মানে হ্যাঁ বললেন চল ধর্ম, চিকিং ধর্ম, হ্যাঁ আউল বাউল মেরামারি, কৌতুক ধর্ম, যত কিছু ধর্ম আছে সমস্ত কিছু পরিত্যাগ কর। সেই জন্য তো ভগবান বললেন অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মা এখন শরণাগত, তোমার সমস্ত ধর্ম পরিত্যাগ করে যে আমি যে ধর্ম দিয়েছি সেটা যদি পালন করে সেই ধর্মের মধ্যে কোন মাৎসর্য নেই। কেন? নির্ম শরণাং সতাম, একদম নির্ম শরণ। আর সেই ধর্ম কি? এই ধর্ম সকলেই করতে চায় না, বেশিরভাগ চতুর্বর্গ ধর্মই করতে চায়। ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলির প্রতি বেশি মানুষ আসক্ত। কিন্তু ভগবান যে ধর্ম দিয়েছেন সেটি হচ্ছে পঞ্চম পুরুষোত্তম, যা আপনারা বসে সেই পঞ্চম পুরুষোত্তম, যা প্রেমা পুমার্থ মহা চৈতন্য মহাপ্রভু বলেন, যা প্রেম প্রদান করা, এই সম্পদ কেউ লাভ করতে চায় না। আর এই হচ্ছে ধর্ম। সেই জন্য চতুর্বর্গ ধর্মকে পরিত্যাগ করার কথা বললেন, আর পঞ্চম পুরুষোত্তম যে প্রেম, এই ধর্ম যদি কেউ করে যাও যাকে বলা হয় ভাগবত ধর্ম, ভগবান স্বয়ং দিয়েছেন, সেখানে কোন ধরনের মাৎসর্য নেই। আর সেই ধর্ম শুধু প্রেম প্রদান করে, প্রেম। অনেকে ভাবতে পারেন যে এখানে তারক ব্রহ্ম হরির নাম উপলক্ষে এসে ভাগবতম কথা হচ্ছে, কিছু শুনে আসি, একটু পাত্তা ছাড়িয়ে আসি, ভাবতে পারেন। কিন্তু শ্রীমৎ ভাগবতমের মহিমাতে বর্ণনা করা হয়েছে, আপনি 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে চিন্তা যদি করেন যে না সে কোম্পানিগঞ্জে গিয়ে আমি সেই ভাগবতম কথা শুনবো, শুধু খালি ইচ্ছা করে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়, তাহলে এসে এখানে বসলে কি হয়? বললেন আপনি যত পদ মানে এক পদ যত এগিয়ে এগিয়ে আসবেন, এক এক পদ হাজার হাজার অসমের যজ্ঞের ফল প্রাপ্ত। আর সেখানে বসে গেলে কি হয়? যদি কোনো পাপী ব্যক্তি হয় এখানে আসতে পারবে না, তাহলে সেখানে বসে কি হয়? বেশাসনের সামনে বসে যান, কৃষ্ণ কথা শোনার মাধ্যমে কৃষ্ণ প্রেম হয়। সেই জন্য তো শ্রীমৎ ভাগবতমের আয়োজন, যা হারা হারানোর যে সম্পর্ক সেটাকে পুনর জাগ্রত করিয়ে দেয়। আপনারা একটু বিচার করে দেখুন, এই জগতে কৃষ্ণকে কে না ভালোবাসে, সকলেই ভালোবাসে, যে জানে সেও ভালোবাসে, যে জানে সেও ভালোবাসে, কেউ তত্ত্বগত ভাবে জেনে ভালোবাসে,
কেউ না জেনেও ভালোবাসে। কেন? সেটা ভগবানের সাথে নিত্য সম্পর্ক রয়েছে। ভগবদ গীতায় ভগবান বললেন, বললেন আরে এরা তো আমার নিত্য বিশ্বের অংশ, মময়ী মাংশ জীব লোকে জীবভূত সনাতন। দেখুন আমরা কি লাগাই, হিন্দু, হিন্দু শব্দটি লাগাই। ভগবান বলছে এরা তো আমার সনাতন, ওরা আমার নিত্য অবিচ্ছেদ অংশ। মনা সৃষ্টান ইন্দ্রিয়ানি, আরে মন সহ চৈতি ইন্দ্রিয়ের দ্বারা, হ্যাঁ প্রকৃতি স্থানিক কর্ষতি মানে সংগ্রাম, কর্ষতি মানে সংগ্রাম করছে, ইন্দ্রিয় তাড়ানায় তাড়িত হয়ে ছুটছে এক শহর থেকে আরেক শহরে, কোথায় গেলে সুখ পাবে, কোথায় গেলে শান্তি পাবে, কিন্তু শান্তি পাচ্ছে না। কেন? এই ইন্দ্রিয় তাড়ানায় তাড়িত হয়ে। সেই জন্য যিনি ভারতের চাণক্য পণ্ডিত নাম শুনেছেন, উনি বললেন আরে যাদের ইন্দ্রিয়গুলো সংযত না সে এক স্থানে বসে থাকতে পারবে না, সে ব্যক্তির কথার দামও রাখতে পারবে না। সেই জন্য ভগবদ গীতা ভগবান বললেন শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, যদি শ্রদ্ধার সাথে কোন ব্যক্তি উত্তম জ্ঞান লাভ করে, কি জ্ঞান? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম, ভগবদ গীতার ভগবান আছে, আরে উত্তম জ্ঞান লাভ করুন। আর সেই জ্ঞান লাভ করার মাধ্যমে কি হয়, এই জ্ঞান সাধারণ জ্ঞান নয়। জ্ঞান মানে হচ্ছে কি, সেই উত্তম জ্ঞান মানে হচ্ছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত বিদ্যার রাজা এবং গুহ্য থেকে গুহ্যতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ আত্ম উপলব্ধি প্রদান করে। প্রত্যক্ষ মানে কি, সরাসরি প্রকৃত ধর্ম এবং অভয়তা লাভ করে। সেই জন্য বললেন শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, আর যখন এই জ্ঞান আমরা প্রাপ্ত হব কি হবে জানেন, তৎপর সংযত ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে, আপনার আমার ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে। আর ইন্দ্রিয়গুলো যখন সংযত হয়ে যাবে জ্ঞানম লব্ধা পরম শান্তি, চিন্তা করুন বলছেন জ্ঞানম লব্ধা পরম শান্তি মানে প্রকৃত শান্তি আপনি পেয়ে পাবেন। আর সেই শান্তি মানে কি, অচিরেণ অধিগচ্ছতি, নিশ্চিত আমরা অচিরেই ভগবানের যে প্রকৃত সুখ আমরা লাভ করব। সেই জন্য তো ভাগবত বলছেন ভবদি হৃত কারণাম রসায়ন কথা, হে মানব জাতিগণ উত্তম ব্যক্তির কাছ থেকে সেই রসযুক্ত কথা শুনো। কর্ণে যখন প্রবেশ করবে কর্ণ সার্থক হবে, আর হৃদয়ে যখন যাবে হৃদ প্রসন্নতা লাভ করবে, যেন আত্মা সুপ্রসিদ্ধ, আত্মা প্রসন্নতা লাভ করবে। আমার আয়ু শেষ, আলোচনায় প্রবেশ করছিলাম বটেই, তো দেখুন তো বিভিন্ন আপনাদের আশীর্বাদে আমি বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এই অত্রাঞ্চলে আমি প্রথম এসেছি। যদি কিছু পেতে চান তাহলে বক্তাকে কিছু সময় দিতে হবে, এক ঘন্টার আধা ঘন্টা এগুলো কিছুই না, এগুলো তো ভূমিকা মাত্র। সে ভূমিকা শুনে যখন সে ঘোর রস আস্বাদন করতে যাবে, আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি কমপক্ষে 2-3 ঘন্টা কি 4 ঘন্টা লাগে কমপক্ষে। সেই জন্য এখানে অহংকারের বিষয় না, তবু আমাকে বললেন যে প্রভু আমরা অধিবাস করবো,
আপনারও আসছেন অনেক লেটে, আমরা আসছিলাম সন্ধ্যার দিকেই। যদি আপনারা আগে আসতেন আমি আগে শুরু করে দিতাম আরো ভালো হতো, কিন্তু আপনাদের সেই শোনার যে প্রয়াস উৎকণ্ঠা, হ্যাঁ আগ্রহ আমাকে আরো আনন্দ প্রদান করছে। তো সেই জন্য কি করা হয় উচিত? উত্তম জ্ঞান লাভ করা, আর সেই জ্ঞান এবং রস তত্ত্ব লাভ করা আমাদের দিব্য আনন্দ অনুভব করতে পারি। এই জগতে আপনি যতই প্রপার্টি বিস্তার করেন, ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যা কিছু বিস্তার করো সব হচ্ছে অনিত্যম। এগুলো খুব নিত্য না, অনিত্যম অসুখম। অসুখম মানে কি? এই বস্তু আপনাকে আমাকে সুখ দিতে পারবে না। লুকম মানে হচ্ছে এই জগৎ। অর্জুন আমি তোমাকে সূত্র দিচ্ছি, যদি প্রকৃত সুখ পেতে চাও ইমং প্রাপ্য ভজস্ব, আমার ভজনা করো। সেম কথা সেই পদ্ম পুরাণে বলা হয়েছে, পূজনম বাসুদেবস্য তারকম বাদিবি বস্তু। চিন্তা করুন, একমাত্র সে বাসুদেবের ভজনা করো, বাসুদেবের আরাধনা করো। সেই জন্য বললেন ইমম প্রাপ্য ভজস্য মা, ভজন আমার ভজনা কর। আর ভজন করলে কি হয়? সেই ব্যক্তি আমার প্রিয় হয়ে যায়। যে কি নাম আমি সর্বেশাম মদ গথে অন্তরাত্মা, শ্রদ্ধাবান ভজতে জো মাম। জো মাম মানে যে ব্যক্তি হোক, জো মাম সময় মত। যদি কোনো ব্যক্তি শ্রদ্ধার সাগরে মদ কথা চিত্তে আমার ভজনা করে, সে আমার অত্যন্ত আমার সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়। আর অন্তরঙ্গ সম্পর্ক হলে বলেন সমস্ত যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী, সে সর্বশ্রেষ্ঠ যোগী। আর সেটাই হচ্ছে আমার অভিমত। আপনারা কৃষ্ণের প্রিয় হতে পারবেন।